এবারে প্রশ্নটি করছেন ওমর ফারুক, তিনি বলছেন মাই ডিয়ার স্যার আই ওয়ান্ট টু নো ফ্রম টু ইউ, আসলে একটা হবে ফ্রম হবে ফ্রম ইউ, আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ হাউ ম্যানি অক্সিলারি ভার্বস হবে, ম্যানি বলেছেন তাই ভার্বস হবে ইন ইংলিশ, মানে ইংলিশে কতগুলো অক্সিলারি ভার্ব রয়েছে। ভেরি গুড ওমর ফারুক, ইংলিশে অক্সিলারি ভার্বের সংখ্যা মোট 23টি। যে ওয়েবসাইটটি থেকে এই তথ্যটি নিচ্ছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এখন চলুন তারা যেই 23টি লিস্টটা দিচ্ছে সেটা আমরা একটু দেখি। এখানে দেখুন অক্সিলারি ভার্বস দেয়া আছে, দি অক্সিলারি ভার্বস এই 23টার এখানে দেয়া আছে, কী কী সেগুলো, ডু ডাজ ডিড হ্যাজ হ্যাভ হ্যাড ইজ অ্যাম আর ওয়াজ ওয়্যার বি বিং বিন may, must, might, should, could, would, shall, will, can, অর্থাৎ এই 23টি হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব, তবে এর বাইরে কিছু কিছু সেমি মোডাল হয়, সেগুলো যুক্ত করলে আরও বাড়বে, তবে সেমি মোডালের সংখ্যা এর সাথে ইনক্লুড না করাই ভালো, কারণ ওগুলোতে ভ্যারি করে, কারণ অন্যান্য ওয়ার্ড যেমন ধরুন গোয়িং টু, সেটা গোয়িং গোটা হলো একটা একটা পিওর ভার্ব, সেই ভার্বে গোয়িং টুটাও মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, অনেক সময় নিড ডেয়ার সেগুলো ব্যবহৃত হয়, সেজন্য সেখানে না যেয়ে আমরা একদম স্পেসিফিক এই 23টা বলে দিতে পারি অক্সিলারি ভার্বের সংখ্যা কয়টা, 23টা। কী কী যেগুলো দেখালাম এগুলো, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সেখানেও আপনারা শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে এই ভিডিওটি দেখার ক্ষেত্রে সুযোগ করে দিতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন, ভালো থাকুন।